1450 চনৰ পৰা এতিয়ালৈকে চলি আছে, সেইটো মানে তেল দি থাকে আৰু এতিয়ালৈকে। নমস্কাৰ সকলোকে, গুড মৰ্ণিং, এণ্ড আপোনালোকক ৱেলকাম কৰিছোঁ মোৰ আৰু এটা নতুন ব্লগত। নতুন ব্লগ মানে আপোনালোকে কালিৰ মানে ভিডিঅ' দুটা চাওক কেনেকুৱা লাগিল কওক চবে, আৰু লাইকটো চবে কৰি দিয়ক আৰু জলদি গৈ কেনে। তো আমি মানে হোটেলৰ পৰা ধুনীয়াকৈ গা চা ধুই ওলাই আহিলোঁ। আমাৰ মানে ছাডেন প্লেন চেঞ্জ হৈ গ'ল। আমি যাই আছোঁ এতিয়া মানে কাৰেংঘৰ চাম, কাৰেংঘৰ চাই কিনে আমি যাইছোঁ যোৰহাট। যোৰহাটত যাই কিনে আমি চাম হেৰি এতিয়া অহা নামঘৰ। আমাৰ তাতে যোৱা একো প্লেনেই নাছিল, আমাৰ অহাৰ প্লেন আছিল অকল শিৱসাগৰ, কিন্তু আমি এতিয়া যাম আকৌ যোৰহাট যাম। যোৰহাটত যাই ঢেকীয়া অহা নামঘৰ চাম, আহিছোঁ এতিয়া একেবাৰে ঘূৰি কিনে যাওঁ। মানে এই বয়েছ প্লেন লগালগ চেঞ্জ হৈ যায় জানেই সেইটোৱে আৰু। আৰু এতিয়া ধুনীয়াকৈ হোটেলৰ পৰা গাছা ধৰি ওলালোঁ, চাহ তাহ খালোঁ, এতিয়া তাৰপৰা বাছত উঠিম। তাৰপৰা বাছত উঠি কিনে আমি আকৌ যাব লাগে শিমলুগুৰি। শিমলুগুৰিৰ পৰা তাৰপৰা আকৌ মানে কাৰেংঘৰটো চাই কিনে আকৌ আমি যাম যোৰহাট। তো চলো চলো, আমি শিমলুগুৰি আহি গ'লোঁ। শিমলুগুৰি কাৰেংঘৰ কাৰে আৰু মানে কি দুটা একেলগে বনাই দিলে বেছি ভাল লাগি যায়, বেছি এইটোৱে চবতকৈ দূৰত চাগে, এইটো মানে চবতকৈ দূৰত হেঁতে। আৰু কমেও তাৰপৰা কিমান কিলোমিটাৰ, 6 কিলোমিটাৰ না 14 কিলোমিটাৰ আহিছিলোঁ। এতিয়া মানে একেবাৰে চাই যাওঁ আৰু কেতিয়া অহা হয় কেতিয়া অহা নহয় ঠিক নাই। মানে কালি ঢেকীয়াখোৱা নামঘৰ যোৱা প্লেনিংটো ইয়াৰ পৰাই হ'ল। আৰু ইয়াৰ নামটো মই আগৰ ব্লগত কোৱাই নাছিলোঁ, ইয়াৰ নামটো হ'ল কিৰিপ। মানে আপোনালোকক মই ক'ম বুলি কৈ পাহৰি গ'লোঁ ব্লগত নক'লোৱে। আৰু মানে এটা গোটেই কনচেপ্টটো একদম তলাতল ঘৰ যেনে সেই মানুহখিনি চব তলে তলে ৰাস্তা, কোন কোন ফালে ক'ত সোমাব লাগে মই গমে নাপায়। মানে এতিয়া অলপ উঠিলে মাথাত লাগি যাব ইয়াত। ওপৰত যে ৰাস্তা কোনফালে চাব, এইবিলাক বা কিয় বনাইছিল মাজত এইবিলাক সৰু সৰু এইবিলাক, এইকেইটা চা চেপকেইটা হেফেলা কি পা নাই লাইট লাইট আছে তো, মানে এনে চালি একো নাই যেন লাগে, মানে ফাৰ্ষ্ট হেৰিত চালি একো নাই যেন লাগে। কিন্তু লাইটটো দিলে গম পাই যায় ৱাল এটা আছে। এতিয়া ওপৰত যাওঁ, ওপৰত দেখা এই চেপ কেইটা চাট আগৰে বনোৱা, এই চেপ কেইটা চাট এতে ডিজাইন ভাল দিয়া আছে। এইবিলাক কি লাইট চাইট সজাবৰ কাৰণে বনাইছে নেকি আগত আগৰ দিনত যায়? আৰু এতিয়া আমি আছোঁ ওপৰত, অৰ ওপৰ মানে ৰাজস্থানৰ ভাবিছো কি টপ হৈছে ফায়াৰ কৰা টপ বুলি ভাবিছিলো মই এইকেইটা চাক, কিন্তু নহয় এসব হে পানি কা পাইপ। এই
আমি ফাইনেলি এটা শিবসাগরের পর পালো যোরহাটত, মানে মাধবদেবের বনোয়া নামঘর, অসমৰ মানে সবতকে ডাঙর নামঘর, হেৰি ব ঢেকিয়াখোৱা বৰ নামঘর, এটা চাক গেটটো। মই কি ভাবছো জানা, বান্ধটো তাতে আগৰ পৰা বনোৱা আছে, তাৰপিছত চাও যে অ হিলি আছে সি, আর ইয়াতে মানে পানি আছেই, ডাইরেক্ট গলে মানে তাই না ভরিটো ভিজাই কিনে এরপর ডাইরেক্ট উঠি যাব পারে উপরত। আমি মানে বাইরতে থাকি আহিলো ভরে চড়ি কেনে, লোক আছে ভিতরত। এই গছ দুজালে খাবিছে না, এই গছ দুটা কোনে রুই যা চাক, লেখাই আছে 1450 চনতে রোয়া গছ, এটাও জিন্দা আছে আর কিমান ডাঙর, কি সাইজের হবো এটা ভাবাচন, মোবাইলত ইমান ধরবা নি, কিন্তু এইকেটা চাক আমি ধুনিয়াকে চাক ধূপ আনিছো, ধূপটো আমি তো ধুনিয়াকে যাই কিনে জ্বলাই দিও তাতে, মানে আমার কলকে তোমালে এফালে যাই কিনে জ্বলো, আর মেইন মন্দিরটো তাতে ভিতরত, আর মাধবদেবী মানে যখন চাকি ওর বা ওর মানে যোনটো হেৰিটো থাকে তাতে যোনটো জ্বলাই থৈ গৈছিল, সেই চাকিটো মানে এটাও ভিতরত আছে, মানে ওর হেৰিটো নাই, সেই বস্তুটো উঠাই লৈ কিনে ডাঙর চাকি এটা মানে থৈ দিছে, চাকিটো বা কত আছে ভিতরতে আছে, চাকি খবর দেখা পায় আর পুরা, আপনাদের দেখা পাবনে না পায় গম, কিন্তু মাধবদেবী যখন চাকি জ্বলাই থাকি এটাও আছে চাক, চাকিটো অলপ অলপ দেখা পায়, এই চাক মানে জুম কর দিছো, সেইটাই চাকি কিন্তু ভিতরত মানে যাব নিদিয়ে এটা, সেইটাই চাকি 1450 চনের পর এটারলেক জ্বলি আছে, এই মানে তেল দি থাকে আর এটারলেক জ্বলি আছে, ভাবি চাক একবার কি বছর হল, ভিতরে যাওয়া পারলে ভাল লাগিল, ইয়াতে মানে সেটা তো বটগছ মানে যোন মাধবদেবের রুই যাওয়া সেইটার লগতে ইয়াতে আরো একটা বস্তু আছে, সেইটা বস্তু হল কি মানে মাধবদেবী যেটা ইয়াতে আইসিল চাকি টাকি জ্বলাই, এটা মানে আগতে ভরি চরি ধুইলে আর ভরি চরি ধুয়ে কত বহি ধুইছিল, এটা চাক গছর মূরা এটাও আছে কিয়া 1450 চনরে, এটাও মানে ধুনিয়াকে সংরক্ষিত করে রাখিছে বস্তুটো, এটা চাক এটাও কমতি ডাকন নহয় কিন্তু তাকে চাক, আর নদীটো মই আপনাদের দেখাইছো, রব নদীটো আছে উপর, রব এইটো নদীটো, এইটো নদীতে মাধবদেবী মানে গা ভরি হাত ধুইছিল, এইটো নদীতে, আর কাষতে এইটো হল মানে এই আর, আর এইটোর মানে কাহিনী আছে বহুত, কাহিনী মানে মাধবদেবী মানে যেটা ধর্ম প্রচারের কারণে যেটা মানে সবে জাগাত জাগাত গৈছিল, মানে শঙ্করদেব হোক মাধবদেব হোক মাধবদেব হোক আর কিছু, তো মানে মাধবদেবে চাগে এটা আহি কেনে মানে এক ঘর বুড়া বুড়ি আছিল সিহঁতর ঘর থাকিছিল, থাকাতে মানে মাধবদেবী তেতিয়া ভাবিলে এনেকুৱা এনেকুৱা জাগাত এনেকুৱা করব পারি, আর তেতিয়া আহি কেনে মানে মাধবদেবী ইয়াতে মানে এইটো স্থাপনার যোনটো স্থাপন সেইটো করলে, তো মানে ভাবিলে আচরিত লাগে যে এতিয়াও এইবিলাক বস্তু আছে, কিমান পুরোনা বস্তু, আর যোনঘর চাকি মানে জ্বলাই থাকি সেই ঘর দেখালো আপনাদেরকে, ঘর তাতে মানে আছে এটাও জ্বলি আছে, কিন্তু ভিতরত যাব দিয়ে ভিতরত কেবা যাব দিয়ে না জানো, লোক আছে তাছ এইটো আছে তাছত রুই যাওয়া এই গছ কেটাল মূর পিছফালে আপনাদের দেখাই পাইছে, তো সে আর একবার আমি এনে না করে একটা রাউন্ড মারো, এই চাকটা দেখি লেখা আছে মাধবদেবী নিজে চাকিটা জ্বলাই থাকি যে, এইটা এটা চাক কি ধুনিয়াকে বনাই রাখি দিছে হাতি দুটা, এটার ভরিকেখনের ভরিকেখনতকে সরু হম চাগে মই, আর বাকি আপনাদের স্বাস্থ্য কিমান ডাঙর হবো ভাবি লোক একবার, মানে আমি মানে ধুনিয়াকে ঢেকিয়া খোৱা বৰ নামঘৰৰ পৰা ফুৰি ফুৰি আহিলোঁ, আহি কিনে এতিয়া আছোঁ আমি যোৰহাট টাউনত একদম, মানে এতিয়া আমি ধুনীয়াকৈ ইয়াৰপৰা মানে আমাৰ কালি ফাৰ্ষ্ট ট্ৰেইনত যোৱা প্লেন আছিল, কিন্তু আমি এতিয়া ট্ৰেইনত নাযাওঁ, মানে যিহেতু ৰাতি বাছ আছে তো বাছতে নাইট চুপাৰত ধুনীয়াকৈ এক্সপিৰিয়েঞ্চ কৰোঁ, নাইট চুপাৰৰ এক্সপিৰিয়েঞ্চো নাই,
আৰু লগতে মানে শিবসাগৰৰ ব্লগৰ লগত আপোনালোকে যোৰহাটৰ এটা জায়গা দেখাবলৈ, আৰু ময়ো দেখা নাছিলোঁ, আহিব মন আছিল বহুত দিনৰ পৰা, তো ফাইনেলি আহিলোঁ, আমাৰ টিকেট এতিয়া হৈ গ'ল, এতিয়া মানে এটা হৈ গ'ল, আৰু 15 মিনিট পিছত বাছ আহিব, ৰাতিপুৱা ধুনীয়াকৈ 5টা বজাত যাই গুৱাহাটী পাম। যদি শিৱসাগৰৰ এই 3টা ব্লগ চাই আপোনালোকে ভাল পালে চবে লাইক কৰি দিব, আৰু যোনে নতুন ছাবস্ক্রাইবটো কৰি কিনে যাব, আৰু এইখিনি আৰু আজিলৈকে, একেবাৰে গুৱাহাটী যাওঁ, গুৱাহাটীত যাই কিনে ধুনীয়াকৈ নতুন নতুন ব্লগ দিম, টাটা বাই বাই, দেখা দিয়ে একবার বেস্ট তোমারও, বাই বাই গাইস, টাটা, গুড নাইট গাইস, গুড নাইট।